আসসালামু আলাইকুম, তমিন্স কুকিং সেন্টারে আপনাদের স্বাগতম। আজ বাঙালির চিটোচেনা আর খুবই প্রিয় একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে, মাছের মাথা দিয়ে মুগ ডালের মুড়ি ঘন্ট। এই রেসিপিটা সবারই খুব চেনা জানা একটা রেসিপি, কিন্তু আমার দেখানো কিছু টিপস ফলো করে এটা রান্না করলে এটার স্বাদ এক গুণ থেকে অবশ্যই চার গুণ বেড়ে যাবে। সেই টিপসগুলো সহ পুরো প্রস্তুত প্রণালীটা আপনাদের সাথে শেয়ার করছি। পুরো ভিডিওটাতে আমার সাথে থাকুন আর দেখে নিন সবচেয়ে মজার মুড়ি ঘন্ট। এখানে একটা বড় কাতলা মাছের মাথা নিয়েছি। আপনারা রুই কাতলা বা যে কোনো বড় মাছের মাথা দিয়ে এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। মাথাটা আমি এক চামচ লবণ আর একটা আস্ত লেবুর রস দিয়ে মেখে রেখে দেব 15 মিনিটের জন্য। আসলে বাড়িতে মাছ আনলে আগে মাছগুলোই খাওয়া হয়ে যায়, মাথাটা ফ্রিজে পড়ে থাকে। এই মাথাগুলোর ব্যবস্থা করতে করতে কিছুদিন কেটে যায়, তখন রান্না করতে গেলে একটা পুরাতন আস্তে আস্তে গন্ধ বের হয়। এইভাবে আগে থেকে লবণ আর লেবুর রস কিছুক্ষণের জন্য মাখিয়ে রেখে ভালোমতো কয়েকবার ধুয়ে নিলেই আর কোনো গন্ধ থাকবে না, একদম তাজা মাছের মাথার স্বাদ পাবেন। এখানে মাথাটা আমি 3 টুকরা করে নিয়েছি, বেশি ছোট করিনি, পরে রান্না করতে যেয়ে এমনিতেই ভেঙে চুরে একদম গলে যাবে। আপনারা চাইলে ছোট করে নিতে পারেন। ভালোমতো সব দিকে লবণ আর লেবুর রস মাখানো হয়ে গেছে, এখন 15 মিনিটের জন্য এইভাবে রেখে দিচ্ছি। এর মাঝে আমি ডালটার প্রসেসিং করে নেব। এখানে মুগের ডাল নিয়েছি আমি 250 গ্রাম। ডালটা শুকনো অবস্থায় তেল ছাড়া কাঠখোলায় ভেজে নেব। ভাজার সময় প্যানটা খুব বেশি গরম করে নেওয়া যাবে না, প্যানটা হালকা গরম অবস্থায় ডালগুলো দিয়ে দিতে হবে, নইলে দেবার সঙ্গে সঙ্গে ডালের এক সাইড পুড়ে যাবে। আর ডালটা ঢেলে দিয়েই নাড়া শুরু করে দিতে হবে। চুলার ফ্লেমটা মিডিয়াম টু লো বা লোতে রেখে অনবরত নেড়ে নেড়ে ডালটা ভাজতে হবে। কোনো অবস্থাতেই নাড়া বন্ধ করা যাবে না, নাড়া বন্ধ করলেই ডালটা পুড়ে যাবে। কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করার পর যখন ডালে একটা সুন্দর কালার আসবে আর ভাজা ডালে সুন্দর একটা অ্যারোমা পাওয়া যাবে, তখন চুলা থেকে নামিয়ে নিতে হবে। চুলা থেকে নামিয়ে একটা বাটির মধ্যে ডালগুলো ঢেলে নিলাম। তারপর নর্মাল টেম্পারেচারে পানি দিয়ে ডালগুলো ভিজিয়ে রাখছি, এতে ডালগুলো রান্নার সময় দ্রুত সফট হয়ে যাবে। একটা প্লেট দিয়ে ঢেকে রাখছি, তাতে ডালটা বেশিক্ষণ গরম থাকবে আর কিছুটা নরম হয়ে আসবে। মাথাগুলো ভালোমতো কয়েকবার ধুয়ে নিয়েছি, এখন 1 চামচ লবণ আর 1 চামচের একটু কম হলুদ দিয়ে মেখে নেব। লবণ হলুদ মাখানো হয়ে গেছে, এখন চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়ে সয়াবিন তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। এই তেল দিয়ে পুরো রান্নাটা করব, তাই তেলটা একবারে দিয়ে দিলাম। তেলটা গরম হলে মাছের মাথাগুলো দিয়ে দিলাম। মাথাটা বেশ বড় সাইজের, তাই 2 ব্যাচে ভেজে নেব। মাথা ভাজতে গেলে অনেক সময় তেল ছিটকায়, তাই ভাজার সময় একটু সাবধানে ভাজবেন, প্রয়োজন হলে ঢাকা দিয়ে ভাজবেন। মাথাগুলো খুব কড়া করে ভাজতে হবে না, খুব কড়া করে ভাজলে মুড়ি ঘন্টের টেস্টটাই অন্যরকম হয়ে যায়, খেতে তখন খুব বেশি ভালো লাগে না। দুই ব্যাচি ভাজা শেষ। এখন চলে আসছি মূল রান্নায়। একটা প্যান গরম করে নিয়ে তাতে মাথা ভাজা তেলটুকু দিয়ে দিলাম। প্রথমে কিছু আস্ত মশলা ভেজে নেব, তার জন্য দিলাম 3টি তেজপাতা, মাঝখান থেকে ছেড়ে টুকরা করে দিয়েছি, 3 টুকরা 1 ইঞ্চি সাইজের দারুচিনি, 5টা এলাচ আর 8-10টির মতো গোলমরিচ। আস্ত মশলাগুলো 30 সেকেন্ড মতো ভেজে নেব। মশলাগুলো থেকে এখন সুন্দর একটা স্মেল পাওয়া যাচ্ছে। এই পর্যায়ে দিয়ে দেব 1 কাপেরও বেশি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা খুব লাল করে ভাজবো না, একটু সোনালি রং ধরলেই বাটা মশলা দিয়ে দেব। বাটা মশলা দিলাম 1 টেবিল চামচ আদা বাটা আর 1 টেবিল চামচ রসুন বাটা। বাটা মশলাগুলো একটু পেঁয়াজের সাথে ভেজে নিতে হবে, যাতে এর কাঁচা গন্ধটা চলে যায়। এবার শুকনো মশলা দিয়ে দিলাম। শুকনো মশলার মধ্যে ছিল 1 চামচ ধনিয়া গুঁড়া, 2 চামচ জিরার গুঁড়া আর 2 টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়া। ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী কম বেশি করে নিতে পারেন, তবে মুড়ি ঘন্টে সাধারণত ঝালের পরিমাণটা বেশি দেওয়া লাগে, তাতে খেতে বেশ ভালো লাগে।
শুকনো মশলাগুলো দিয়ে বাটা মশলা আর পেঁয়াজের সাথে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম, যাতে গুঁড়া মশলাগুলো পুড়ে না যায়। হলুদ দিলাম এক চামচেরও একটু কম। মশলাগুলো ভালো মতো কষানোর জন্য একটু পানি দিয়ে দিলাম। মশলাগুলো এখন মিডিয়াম হিটে বেশ খানিকক্ষণ কষিয়ে নেব। মশলা থেকে এখন তেল বের হয়ে এসেছে। এই পর্যায়ে দিয়ে দেব ভেজে রাখা মাথাটা। এই মশলার সাথে মাথাগুলো দিয়ে একটু নেড়েচেড়ে নেব। তারপর হাফ কাপ মতো গরম পানি দিয়ে দিলাম মশলাটার সাথে মাথাটা ভালো মতো কষানোর জন্য। কষাতে কষাতে পানিটুকু এখন শুকিয়ে এসেছে আর মাথাটা অনেকটা নরম হয়ে এসেছে। মাছের মুড়োর ঘন্ট যেহেতু করব, তাই মাথাটা নাড়তে চাড়তে গিয়ে ভেঙে গেলে কোনো অসুবিধা নাই। যতটা ঘন্ট হবে এর টেস্ট ততটাই বাড়বে। এখন যে মুগ ডালটা ভিজে রেখেছিলাম সেটা ভালো মতো ধুয়ে একটা স্ট্রেনারে পানি ঝরিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। ডালটা ভিজিয়ে রাখার জন্য অনেকটাই ফুলে উঠেছে। ডালগুলো মাথার সাথে কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। ডাল আর মাথা কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দিচ্ছি 1 লিটার। এই পানিতেই ডালগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে আর মাথা থেকে কাটাগুলো খুলে খুলে আসবে। চুলার ফ্লেমটা হাইয়ে রেখে রান্না করে নেব 5 মিনিট মতো। মাঝে একবার ঢাকনি খুলে নেড়ে চেড়ে দিব। পাঁচ মিনিট পর চুলার ফ্লেমটা মিডিয়ামে রেখে আবারও রান্না করে নেব ডালটা সিদ্ধ হয়ে আসা পর্যন্ত। ডালটা এখন সিদ্ধ হয়েছে নাকি চেক করার জন্য আবার ঢাকনাটা তুলে নিলাম। মাথা থেকে যে কাটাগুলো আলাদা হয়ে এসেছে সেগুলো এখন তুলে ফেলে দেব, এগুলোর এখন আর কোনো কাজ নাই। ডালটাও চেক করে নিলাম, একদম পারফেক্ট সিদ্ধ হয়েছে। এখন 2 চামচ গরম মশলার গুঁড়া আর 1 চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। ভাজা মশলাগুলো ভালো মতো মুড়ি ঘন্টের সাথে মিশিয়ে দিতে হবে, আবারও ঢেকে দেব, তারপর রান্না করে নেব 2 মিনিটের মতো। 2 মিনিট পর আমি চুলার ফ্লেমটা একদম লোতে রেখে পাশে চুলে একটা বাগার রেডি করে নেব। এই পর্যায়ে মুড়ি ঘন্টটা বেশ ঝোলঝোল দেখাচ্ছে, কিন্তু একটু ঠান্ডা হলে এই ঝোলটা টেনে আসবে আর তখন সুন্দর একটা মাখা মাখা পর্যায়ে আসবে, তাই ঝোলটা এই পর্যায়ে রাখবো। একটা ফ্রাই প্যানে 1 টেবিল চামচ তেল দিয়ে তাতে 2টা আস্ত শুকনো মরিচ দিয়ে একটু ভেজে নেব। এবার 1 চিমটি মানে আধা চামচ মতো আস্ত জিরা দিয়ে দিলাম। জিরাটা যখন ভাজা হয়ে যাবে তখন 1টা পেঁয়াজের কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা নেড়েচেড়ে একটু নরম হয়ে আসলে 1টা মাঝারি সাইজের রসুনের কুচি দিয়ে দিলাম। মিডিয়াম হিটে পেঁয়াজ রসুনগুলো বেশ লাল করে ভেজে নিয়ে মুড়ি ঘন্টের মধ্যে দিয়ে দিলাম। বাগারটা দেবার সঙ্গে সঙ্গে ঢাকনা দিয়ে ঢেকে দেব, এতে বাগারের সুন্দর গন্ধটা মুড়ি ঘন্টের মধ্যেই থেকে যাবে। এখন একটা সার্ভিং ডিশে তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মাথাটা ভেঙে চুড়ে ডালের সাথে একেবারে মাখামাখি হয়ে গেছে। খাবারটা দেখতে যতটা না সুন্দর লাগছে টেস্টটা তার থেকে অনেক বেশি হয়েছে। আপনারা এই রেসিপিতে অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি মুড়ি ঘন্টের সবচেয়ে সেরা স্বাদ পাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।